বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করা জওয়ান সিনেমার মধ্য দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটিতে সকলের প্রশংসা কুড়িয়েছেন এই লেডি সুপারস্টার। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ রেটিং সাইট IMDb-র মতে নয়নতারা এ সপ্তাহে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা। শীর্ষস্থানে উঠে আসতে তিনি পিছনে ফেলেছেন শাহরুখকেও, যেখানে শীর্ষ অবস্থানে অভিনেত্রী নয়নতারা এবং তারপরেই রয়েছেন শাহরুখ খান। ওয়েবসাইটটি থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী দীপিকা পাডুকোনের অবস্থান চতুর্থ স্থানে। জওয়ানে একটি বর্ধিত ক্যামিও রোলে অভিনয় করেছেন দীপিকা। এ তালিকায় জওয়ানের অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন বিজয় সেতুপতি, যার ইতোমধ্যে প্যান ইন্ডিয়া ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি দখল করেছেন নবম স্থান। গত 7 সেপ্টেম্বর বিশ্বব্যাপী জওয়ান মুক্তির পর একাধিক রেকর্ড ভেঙেছে সিনেমাটি। ধরা হচ্ছে চলতি বছরের সব সিনেমাকে ছাড়িয়ে যাবে জওয়ান। মিশকাতুল মুনিয়া, জাগরণ টিভি, ঢাকা।